ইস্ট বেঙ্গল লাস্ট ম্যাচে হেরে গেছে বলে সেই জন্য নয়, কিন্তু ক্লাবের পারিপার্শ্বিক যে খবরাখবরগুলো আসছে সেগুলো শুনে ভালো থাকার কথা নয়। ইস্ট বেঙ্গলের সঙ্গে যা হচ্ছে সেটা একদম ভালো কিছু হচ্ছে না। আমাকে আমার এক মাস্টারমশাই বলেছিলেন, যদি কোনো কাজ তুমি মন থেকে করতে পারো তাহলে সেই কাজে সাকসেস পাবে, আর যদি না করো তাহলে সাকসেস পাবে না। এটা হচ্ছে একটা মন্ত্র, এটা হচ্ছে একটা সাফল্যের মন্ত্র। জোর খাটিয়ে সবসময় সব কিছু হয় না। আবার একজন অন্য একটা জায়গা থেকে আমি একটা কথা শুনেছিলাম, আপনারা অনেক কিছু শুনে আপনারাও নিশ্চয়ই শুনেছেন, যে অপাত্রে কিছু দান করতে নেই। অপাত্রে যদি কিছু দান কেউ করে তাহলে আমার মনে হয় যে সেই দানটা মানে বৃথাই যায়। আমি দুটো কথা বলতে বাধ্য হচ্ছি। প্রথম কথা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের ব্যাপারে আমি বলছি, যে ইস্ট বেঙ্গল ক্লাব এবারে আইএসএল খেলতে গেছে, গতবার থেকেই আইএসএল খেলছে ইনভেস্টরকে সব খুঁজে নিয়ে। যাদের দেওয়া হয়েছে রাইটসটা, ফুটবল রাইটসটা, যে তারা ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে ফুটবলটা খেলবে, বলতে বাধ্য হচ্ছি যে অপাত্রে দেওয়া হয়েছে। তাদের শুধু কোনো স্পোর্টস ক্লাব চালানোর তো কোনো অভিজ্ঞতা নেই, সেটা একদম ঠিক, এবং সব থেকে বড় কথা যেটা, তারা তাদের ইন্টেন্টটাও নেই, তারা চালাতে চান না। ওটাই ওই জন্যই বললাম যে কোনো কাজ যদি কেউ মন থেকে করতে কেউ না চায় তাহলে সেই কাজে সাফল্য তো দূরে থাক, মানে সেই কাজে চরম হতাশা আসতে বাধ্য। এবং তার ফলে যেটা হচ্ছে, যে শতাব্দী প্রাচীন লাল হলুদ জার্সি, শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাবের সম্মান ধুলোয় মিশে যাচ্ছে, মাটিতে মিশে যাচ্ছে, ভুলুণ্ঠিত হচ্ছে, সেটাই হচ্ছে আর কিছুই নয়। এবং এটা বোধ হয় ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসে কখনো হয়েছে কিনা, আমি তো ইতিহাস পড়েছি বা আরো পড়া বাকি আছে, ইতিহাস পড়া তো কোনো শেষ হয় না, আমি কখনো কোথাও পাইনি। আমার জানাটা যদি অপ্রতুল হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে জানিয়ে আলোকিত করবেন। আমি কোথাও পাইনি যে ইস্ট বেঙ্গল ক্লাবের খেলোয়াড়রা ক্লাবের ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ প্রকাশ করেছে যে টিমটাকে তারা ঠিক মতো চালাতে পারছে না। এইটা আমি আগে কখনো হয়েছে বলে জানি না। ইস্ট বেঙ্গল ক্লাবের এখন ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের মানে ইস্ট বেঙ্গল ফুট এখন তো ইস্ট বেঙ্গল হচ্ছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট কথা বলছি, বা ইস্ট বেঙ্গলকে যারা চালাচ্ছে তাদের অপদার্থতা প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে উঠে আসছে, এবং তার ফলেই এত বড় কাণ্ড সব ঘটে যাচ্ছে। যখন ফুটবলাররা মাঠে 90 মিনিট দাঁতে দাঁত চেপে লড়াই করছে, 88 মিনিটের গোলে হেরে যাচ্ছে, হেরে গিয়ে ড্রেসিং রুমে কোচ কান্নাকাটি করছে যে এত লড়াই করেও পারা যাচ্ছে না, শেষ তিনটে ম্যাচের কথা আমি বলছি, তার আগে তো বিভিন্ন ম্যাচে ইস্ট বেঙ্গল ভালো খেলতে পারেনি বা অল্প একটু ভালো খেলেছে, বর্ষতা স্বীকার করেছে, সেখানে কোথাও যেন মন ছিল না। শেষ তিনটে ম্যাচে ফুটবলারদের দেখে মনে হচ্ছে যে তারা শুধু সমস্ত কিছুর পরেও শুধু খেলছে জার্সিটার জন্য, তারা জার্সিটার সম্মান রক্ষার জন্য খেলছে। এবং রেনেডি প্রাক্তন ইস্ট বেঙ্গলের খেলোয়াড় হিসেবে জার্সির মর্যাদা লড়াই বা জার্সিটা যাতে উঁচু থাকে, সমর্থক ফ্যান্সদের মাথাটা যাতে উঁচু থাকে, সেই জন্য সে লড়াই করছে। এবং মাঠে যারা ফুটবলার আছে, যারা বিশেষ করে সিনিয়র ফুটবলার আছে, তাদের নেতৃত্বে খেলাটা হচ্ছে। লাস্ট তিনটে ম্যাচ দেখে সেটা মনে হচ্ছে, কিন্তু শেষ ম্যাচে একদম 88 মিনিটে আর দুর্ভাগ্যজনক গোল খেতে হলো, তার আগে আদিল চোট পেয়ে উঠে গেছে, সেই সময় অমরজিৎ মাঠে ছিল না যদ্দুর আমার মনে হয়, তো তার ফলে যেটা হয়েছে হার হয়েছে, এবং তার ফলে একটা চরম হতাশা ড্রেসিং রুমে মানে অন্যান্য ফুটবলারদের এসছে। এবং সব থেকে বড় কথা, আপনারা হয়তো কিছু জেনেছেন, যারা জানেননি আমি তাদের আপনার তাদের জন্য আমি বলছি, সংবাদে প্রকাশ হয়েছে আজকে সব থেকে বড় কথা, ফুটবলাররা যখন ডিনার করতে যায় তখন দেখে যে ডিনারে বিরিয়ানি দেওয়া আছে, মানে বিশাল ব্যাপার। কোনো টুর্নামেন্ট খেলা হয়ে গিয়েছে, ট্রফি জেতা হয়ে গিয়েছে, রাত্রির একটা পার্টি হবে, তখন বিরিয়ানি খাওয়া যেতে পারে। ম্যাচটা হারা হয়েছে, পরের ক্লোজ বিয়েতে আরেকটা ম্যাচ রয়েছে, যাই হোক সেই সময় ফুটবলাররা বিরিয়ানি খেয়ে তারা ওয়েট গেইন করে তারপর শুতে যাবে, সেটা ফুটবলারদের পক্ষেও ঠিক নয়। এবং ফিটনেস দিয়ে যখন এখন এখন এতটা কাজ হয়, স্পোর্টস সায়েন্টিস্ট এতটা মাথা
খাটান, সেইখানে ম্যাচের পর ফুটবলাররা বিরিয়ানি খাচ্ছে, এটা কোনো স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি, এটা কোনো স্পোর্টস ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্ট এটাকে অ্যারেঞ্জ করতে পারে বলে আমার মনে হয় না। এইটা প্রথম কথা, যে এটা স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি মনে হয় না, মানে এই আমরা যারা মানে খেলা দেখি, খেলা বুঝি, বা যারা খেলা বুঝিও না তারাও স্বাভাবিকভাবেই বলে দেবে, যারা একটু শরীর সচেতন তারাও স্বাভাবিকভাবে বলে দেবে যে যে খেল এটা খেলোয়াড়ের পক্ষে কতটা খারাপ ডায়েট হতে পারে যখন একটা একটা টুর্নামেন্ট চলছে। তো অনেকে যেটা করে রিফিউজ করে খেতে, এবং অনেকে হতাশাগ্রস্ত হয়, অনেকে খায় না, রাত্রে শুধু ফলমূল খেয়ে তারা খেতে চলে যায়। এবং তারপরে যেটা হয় যে এসসি ইস্ট বেঙ্গলের সিনিয়র খেলোয়াড়রা গ্রুপে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা ফেটে পড়ে এবং সিইওকে তারা যা মানে যা বলার তারা বলে, এবং এবং এটা সিইওকে বলা হয়েছে, সিইও শিবাজি সমাদ্দার, আপনি জানেন আমাদের চ্যানেলেও ওনার ইন্টারভিউ প্রকাশিত হয়েছে আগে, সিইওকে এটা পরিষ্কার জানতে চাওয়া হয় যে একটা ভার্চুয়াল মিটিং ছিল, সেই মিটিংয়ে যদি আপনি অ্যাটেন্ড করতে পারতেন, একটা ভার্চুয়াল মিটিংয়ে যদি আপনি অ্যাটেন্ড করতে পারতেন তাহলে আজকে পেরোসেভিচ মাঠে থাকতো, এবং পেরোসেভিচ যদি মাঠে থাকতো তাহলে এই ম্যাচটা হারতে হতো না, তাহলে একটা পাল্টা তাদের উপর চাপ তৈরি করা যেত। ইস্টবেঙ্গলের পক্ষে কোনো অ্যাটাক ছিল না বলে সেকেন্ড হাফে জামশেদপুর অ্যাটাক বাড়িয়ে দেয়, হ্যাঁ, তাহলে একটা পাল্টা চাপ তৈরি করা যেত এবং তার ফলে কিন্তু ম্যাচটা ইস্টবেঙ্গলকে অ্যাটলিস্ট হারতে হতো না, যেটা ঠিক আছে পরের কথা, বাট হারতে হতো না যদি পাল্টা চাপ দেওয়া যেত। এই পাল্টা চাপটা শেম্বই আর দিয়ে উঠতে পারছিল না, বলবন্তকে এনে ওই পাল্টা চাপটা দেওয়া যাচ্ছিল না, এই সময় একটা বিদেশি ফুটবলার দরকার ছিল। আর তার বদলে তার উত্তর আসে যে বিকেল 5টার সময় মেল করা হয়েছে, সন্ধে 7:30টার সময় মিটিংয়ে উপস্থিত থাকা সম্ভব ছিল না। আপনাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা ঠিকই তো, 2.5 ঘন্টা, যদি অনেক দূরত্ব থাকে 2.5 ঘন্টার ব্যবধানে মিটিংয়ের জন্য তৈরি হওয়াটা যায়নি, কিন্তু মিটিংটা ভার্চুয়াল মাধ্যমে ছিল, বেডরুমে বসে কম্পিউটারে ভার্চুয়াল মাধ্যমে, জুম বা অন্য কোনো সফটওয়্যার ইত্যাদি ইত্যাদির মাধ্যমে, বা ওই যে আমরা যেরকম সফটওয়্যারে লাইভ করি সেরকম কোনো সফটওয়্যারে মিটিংটা ছিল, ফেডারেশনের অ্যাপিল কমিটির সামনে মিটিং ছিল, সেই মিটিংয়ে উপস্থিত থাকলেই সেখানে একটা ইতিমধ্যেই তার দরবার করা হয়েছিল, সেখানে কিছু মানে বেসিক প্রশ্নের উত্তর দিলেই যতদূর আমরা জানি পেরোসেভিচের কিন্তু 3 ম্যাচ ব্যান হয়ে শেষ হয়ে যেত, এবং তাকে আরো মুচলেকা ইত্যাদি ইত্যাদি দিতে হতো যে এর পরবর্তীকালে যদি সে টুর্নামেন্টে এরকম কাজ করে তাহলে তাকে আর একদম বসিয়ে দেবে ইত্যাদি এই টাইপের একটা কিছু, কিন্তু এইটুকুনি কাজও করা যায়নি। তার মানে চিন্তা করুন কতটা অপদার্থতা এবং কতটা অপেশাদারিত্ব থাকলে এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টে তারা এই কাজ করতে পারে, যখন মাঠের ভেতরে 11টা প্লেয়ার পাগলপন চেষ্টা করছে জার্সিটার সম্মান বাঁচানোর জন্য। I'm just losing my words. আমি কথা বলতে পারছি না, 100 জন লাইভে আছেন, এর মধ্যেই আমি একটু আপনাদের একটা রিকোয়েস্ট করতে পারি কি, আমার দিকে তাকিয়ে মাত্র 23টা লাইক আছে, একটু জাস্ট লাইকটা যদি করে দেন, 100টা লাইক যদি হয়ে যায় তাহলে কিন্তু আরো মানুষ আসছে, তাদের কাছে নোটিফিকেশনটাও পৌঁছে, প্লিজ ডু লাইক দ্য ভিডিও। লাইক করা মানে যে টপিকটাকে লাইক করা নয়, লাইক করা মানে আরও মানুষকে এখানে এনগেজ করা, যে আপনারা খুব মন দিয়ে এই ভিডিওটা দেখছেন বা খুব মন দিয়ে লাইভ স্ট্রিমটা শুনছেন, তার ফলে ইউটিউব আরও কিছু মানুষকে উদ্বুদ্ধ করবে যে আপনারা আসুন এই লাইভটা দেখুন, তাই জন্যই বলছি প্লিজ ডু লাইক ইট, এটা আমার একটা রিকোয়েস্ট রইল। তো বিষয়টা সেটাই, যখন মাঠের বাইরে একটা এত বড় অসুখ হয়ে যায়, মাঠের বাইরে যখন এতটা গণ্ডগোল বেঁধে যায়, এতটা আগুন ধরে যায়, তখন মাঠের ভেতরটা ভালো থাকতে পারে না, ইতিহাস বলছে, এবং এটাই হয় যে মাঠের বাইরে যখন ভালো পরিবেশটা ঠিক থাকে না, মাঠের ভিতরে খেলোয়াড়রা পারফর্ম করতে পারে না, শুধু ফুটবল নয়, এটা ক্রিকেট এবং যে কোনো ক্ষেত্রেই, যে কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে, কিন্তু এখানে উল্টোটা ঘটছে। আমার মনে হয় এসসি ইস্ট বেঙ্গল ইতিহাসের চাকাটা পিছন দিকে ঘুরিয়ে দিচ্ছে, শুধু বলবো ইস্ট বেঙ্গল শুধু বলবো আমি, হ্যাঁ, ইতিহাসের চাকাটা পিছন দিকে তারা ঘুরিয়ে দিচ্ছে, যে 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 ছেলেগুলো, ইয়াং ছেলেগুলো, যেমন শেম্বই বলুন, আঙ্গু বলুন, হাউকিপ বলুন, নাওরেম বলুন, পরবর্তীকালে বলবন বলুন, সিনিয়র প্লেয়ার বলুন, অরিন্দম ভট্টাচার্য বলুন, আদিল খান বলুন, অঙ্কিত বলুন, জুনিয়র ছেলে, ঠিক আছে, অমরজিৎ বলুন, জুনিয়র ছেলে, এরা যে লড়াইটা দিচ্ছে মাঠের মধ্যে, এরা যে 110%, 200% এরা যে দিচ্ছে, এইটা কিন্তু ইতিহাসের চাকাটাকেই পিছনে ঘুরিয়ে দিচ্ছে। মাঠের বাইরে আগুন জ্বলছে,
হ্যাঁ, টিম ম্যানেজমেন্টের অপদার্থতা, ডিনারে বিরিয়ানি দিচ্ছে একটা স্পোর্টস টিমকে, আর মাঠের ভেতরে এই এই এরা এরা মানে এই এই পর্যায়ে পারফর্ম তারা করার চেষ্টা করছে। সুতরাং এভাবে এবার আপনারা কি বলবেন সেটা আপনাদের ওপর। আমি অনেক 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 মেসেজ পাই আপনাদের থেকে সারা দিন, প্রচুর মানুষ আমাকে মেসেজ করেন, আপনারা যারা আমার লাইভ স্ট্রিম দেখেন, যারা আমার ভিডিও দেখেন, যারা আমাকে পছন্দ করেন, যারা আমাকে ফলো করেন, যারা আমার ফ্যান হয়ে বসে আছেন, তারা অনেকে আমাকে মেসেজ করেন, ইউটিউবে কেউ করেন, ইনস্টাগ্রাম তো ইনবক্স ভরে আছে, আমি সব মেসেজ এখনো অন করে দেখতে পারিনি। আমাকে ফেসবুক মেসেঞ্জারে এত মানুষ মেসেজ করেন, অনেকেই আমাকে বলেছেন যে আপনি ড্র করার জন্য এত উচ্ছ্বাসিত হচ্ছেন কেন, রেডি এমন কি ফুটবল খেলিয়েছে বক্সের মধ্যে এতগুলো প্লেয়ারকে নামিয়ে তারা এসব ও এসব এটা করার চেষ্টা করছে, এতে কি আছে, এতে এতে আনন্দের কি আছে, ইস্ট বেঙ্গলের ইতিহাস কি বলছে যে ইস্ট বেঙ্গল এরকম ফুটবল খেলে? আপনারা একদম ঠিক বলেছেন, আপনারা যারা যারা এই কথা বলেছেন আমাকে, আমি আপনাদের সঙ্গে 100% একমত। আপনারা একদম ঠিক কথা বলেছেন, ইস্ট বেঙ্গল কিন্তু এই ধরনের মানে ফুটবল খেলে না, দেওয়ালে পিঠ থেকে ইস্ট বেঙ্গল কিন্তু গোল পুড়ে দেয়। কিন্তু আপনি এই কথা আপনারা একটু ভেবে দেখুন, গোলটা পুড়ে দেবে কে? গোল করার লোক নেই, আপনার ডিফেন্স করারও লোক নেই। আজকে আজকে যদি এই মুহূর্তে একটা খেলা হয়, এই মুহূর্তে প্লেইং ইলেভেন যদি নামাতে হয়, তাহলে দেখবেন কোনো সেন্টার ব্যাক নেই, আদিলের চোট, জয়নাল লোরেঙ্কোর চোট, ফ্রান্সো প্রেসের চোট, টমিস্লাভ মার্সেলার চোট, মানে যে চারটি সেন্টার ব্যাক মানে প্রমিনেন্ট সেন্টার ব্যাক ছিল, মানে যারা সেন্টার ব্যাক ব্যাক তাদের যাদের স্পেশালাইজেশন, একটাও সেন্টার ব্যাক আপনার নেই, প্রত্যেকের চোট। আপনার সেন্টার ব্যাককে অঙ্কিত মুখার্জি, যে এখনো পর্যন্ত একটা জুনিয়র ফুটবলার হিসেবেই আমার মনে হয়, এবং যতদিন খেলেছে ও কিন্তু রাইট ব্যাক হিসেবেই খেলে গেছে, সুতরাং এই হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের অবস্থা এখন। আর তার সঙ্গে সেন্টার ব্যাক হিসেবে খেলছে বিদেশি খেলোয়াড় ড্যারেন সিডিউল। এবার ড্যারেন সিডিউলের বিষয়টা আমি আপনাদের বলে রাখি, আগের দিনও বলেছি, ও কিন্তু ক্যারিয়ার শুরু করেছে সেন্টার ব্যাক হিসেবে, তারপর মিডফিল্ডে, ডিফেন্সিভ মিডফিল্ডে বা অনেক সময় সিএম হিসেবেও খেলেছে, খুব অল্প কোনো ম্যাচ, কিন্তু ও কিন্তু সেন্টার ব্যাক হিসেবেই 68টা ম্যাচ খেলেছে। তো এরকম একটা মেকশিফট টিম নিয়ে চালাতে হচ্ছে, যখন আপনার ব্যাক লাইন ঠিক নেই, আমার ফ্রন্ট লাইনে গোল করবে কি সেটা ঠিক নেই, এই টিমটাকে নিয়ে রেনডিকে চলতে হয়েছে 3টে ম্যাচ। আমার মনে হয় আগামী ম্যাচে নতুন কোচ আমাদের মারিও রিভেরা দায়িত্ব নেবেন, এবং এই মুহূর্তে টিমের যা অবস্থা, আমি যতদূর খবর পাচ্ছি, এই মুহূর্তে টিমের যা অবস্থা, তাতে যেটা আমার মনে হয়, খেলোয়াড়রা মারিও রিভেরাকে একত্রে বলবেন যে আমরা সবাই মিলে একসঙ্গে লড়াই করব, রেনেডিও থাকবে ফোর ফ্রন্টে, মারিও রিভেরাও থাকবে, এবং সিনিয়র প্লেয়ার হিসেবে আমাদের ক্যাপ্টেন অরিন্দম ভরচাস থাকবে, আদিল থাকবে, সবাই থাকবে, সবাই মিলে আমরা মাঠে একটা লড়াই করব। কারণ কি, জার্সির প্রশ্ন আছে, মাঠের বাইরে গো টু হেল, যেখানে যা খুশি হচ্ছে, কিছু যায় আসে না কারো। 10টা ম্যাচ, তো 9টা ম্যাচ আছে, অ্যাপ্রোচুয়ালি 9টা ম্যাচ আছে, 9টা ম্যাচ আমরা লড়াই করব, মানে ইফ উই উইন, ইফ উই লুজ, ইফ উই ড্র দেখা যাবে, ম্যাচের ফলাফলটা 90 মিনিটের পরে আসে, কিন্তু 10টা ম্যাচ আমরা লড়াই করব। এই ডিসিশনটা আমার মনে হয় ফুটবলাররা, সিনিয়র ফুটবলাররা এগিয়ে এসে নেবেন, এখানে টিম ম্যানেজমেন্টকে তারা কেউ পাত্তা দেবে না। আমার যেটা মনে হচ্ছে, আমি যা খবর পেয়েছি, এই টিমটার অ্যাটমসফিয়ার এখন যা অবস্থা, এই টিমটা এখন যে সিনিয়র ফুটবলাররা একটা জিনিস মেনে মানে বুঝে নিয়েছে যে জার্সির ইজ্জতটা বাজাতে হবে, তারপর দেখা যাবে। 9টা ম্যাচ আছে, জীবনে অনেক ম্যাচ খেলেছি, এই এই সিচুয়েশনে কখনো পড়িনি, এই সিচুয়েশনে যখন পড়েছি, এই সিচুয়েশন থেকে আমরাই বার করব, ঠিক আছে। নতুন একটা খেলোয়াড় আসছে বাই দ্য ওয়ে, খেলোয়াড়টাকে মারিও রিভেরা নিয়ে আসছে, ফ্রান্সিসকো জোস সোটা বার্নার্ড, স্প্যানিশ মিডফিল্ডার, যে আমির দারুইসেভিচের জায়গায় আসছে। আপনাদের আমি আগেই বলেছি, অন্তত 2 দফায় বলেছি, যে শেষ ম্যাচটা আমির দারুইসেভিচের, মানে লাস্ট ম্যাচটাতে আমির দারুইসেভিচ বেঞ্চেই ছিল না, তার আগের ম্যাচটাতে কিন্তু আমির দারুইসেভিচ বেঞ্চে ছিল, মানে
আপনার মুম্বাইয়ের ম্যাচটাতে, ওইটাই আমি ডাব্লিউসিবির শেষ ম্যাচ হয়ে গেছিল। আমি ভেবেছিলাম লাস্ট জামশেদপুরের ম্যাচে অ্যাটলিস্ট বেঞ্চও পাবে, বেঞ্চও পাইনি। সুতরাং মোটামুটি আমি ডাব্লিউসিবির যে ছুটি হয়ে গেছিল সেটা কিন্তু আমি এই চ্যানেলে বসে আপনাদের অনেক অনেক আগেই বলে দিয়েছিলাম। আমি ডাব্লিউসিবির জায়গায় নতুন খেলোয়াড় আসছে, সেই খেলোয়াড়ের নাম আমি আপনারা বলেছিলাম, এক দুদিনের মধ্যেই জেনে যাবেন, ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন। নামটা আমি বললাম, আরেকবার বলে দিই, ফ্রান্সিসকো জোস সোটা বার্নার্ড। এ হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার, স্প্যানিশ প্লেয়ার, স্পেনের তৃতীয় ডিভিশন, বেসিক্যালি প্রাইমের REFA তৃতীয় ডিভিশনের ফুটবলার, ও সেখান থেকে আসছে। সে ওসাসুনা থেকে ইউথ ক্যারিয়ার করেছে, এবং আমার মনে হয় এখন একে নিয়ে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি, অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। আমার মনে হয় একে নিয়ে উচ্ছ্বাসিত হওয়ার কিছু নেই, আসুক খেলুক কীরকম, তো বেটার দেন আমির ডার্বিসেভিচ হবে এটা বলা যায়। আমির ডার্বিসেভিচ খেলার কন্ডিশনে ছিল না, যদিও খেলোয়াড় হিসেবে খারাপ নয়, বাট খেলার কন্ডিশনে ছিল না। এই হচ্ছে ব্যাপার। তো আমার যেটা মনে হচ্ছে, যেটা আমি খবর পাচ্ছি বা যেটা আমি আন্দাজ করতে পাচ্ছি, যে সেন্সটা আমার মনে হচ্ছে যে এই টিমের যারা সিনিয়র প্লেয়ার আছে সেই প্লেয়াররা কিন্তু বড় একটা দায়িত্ব নিতে চলেছে, এবং এইরকম ইস্টবেঙ্গলের ইতিহাসে কোনো দিন হয়নি। এরা কিন্তু যারা এখন SC ইস্টবেঙ্গল চালাচ্ছে তাদেরকে আর পাত্তা দেবে বলে আমার মনে হয় না। এরা কিন্তু প্রত্যেকটা বিষয়, এরা কোচ রেনেডিকে সামনে রেখে, কোচ মারিওকে সামনে রেখে, এরা প্রত্যেকে কিন্তু 9টা ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে নেবে, এবং ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলবে। তারপরে ম্যাচের পরে কী হবে সেটা আপনাদের ওয়েট করতে হবে, আমাদের ওয়েট করতে হবে। দেখুন, কম্পিটিটিভ ম্যাচ হবে, কোনো টিম না নিয়েই তো মুম্বাই CTFC-কে আর একে তো জিততে দিতে, তারা জিততে পারলো না, ব্যাঙ্গালোর তো জিততে পারলো না। আর 88 মিনিটের মাথায় টিমের ভেতরে যখন ঢাল তরোয়াল কিছুই নেই, যখন যে প্লেয়ারগুলো লড়াই করছিল সেই প্লেয়ারগুলো বসে গেছে, তখন আলটিমেটলি হয়তো একটা গোল করে জামশেদপুর জিতে গেছে, এবং জামশেদপুরের এটাই প্রথম জয় ইস্টবেঙ্গলের, SC ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। তো আমার মনে হয় যে অনেক কিছু আপনারা দেখার বাকি আছে, সেই ব্যাপারগুলো আপনারা দেখবেন। মাঠে কিন্তু ইস্টবেঙ্গল কন্টিনিউয়াসলি ভালো ফুটবল খেলে যাবে বলে আমার মনে হয়, এই রকম দাঁতে দাঁত চেপে লড়াইটা আমার মনে হয় করে যাবে, এবং এই জন্যই করে যাবে, কারণ কি এর এই যে লড়াইটা হচ্ছে, এই লড়াইটা কিন্তু এই প্লেয়ারগুলো পার্সোনালি করছে। এই প্লেয়ারগুলো কিন্তু এই লড়াইটা শুধুমাত্র মানে চুক্তিবদ্ধ হয়েছে বলে করছে না, এই জানে যে রেনেডি জানে আমি জার্সিটা পরে খেলেছিলাম, ঠিক আছে, অরিন্দম জানে যারা বাঙাল পরিবারের ছেলে সে জানে এই জার্সিটার ইজ্জত কী আছে, রফিক জানে এই জার্সিটার ইজ্জত কী আছে, ঠিক আছে, হ্যাঁ, সুতরাং এই হীরা জানে এই জার্সিটার ইজ্জত কী আছে। সুতরাং এদের এদের এরা কিন্তু পার্সোনালি লড়াই করে যাবে, এটা কিন্তু দে আর টেকিং ইট এ পার্সোনাল ফাইট। এইটুকু নিয়েই বলছি যে অপদার্থ টিম ম্যানেজমেন্টকে তারা সরিয়ে রাখবে, সরিয়ে রেখে দে আর গোয়িং ফর এ পার্সোনাল ফাইট, এইটুকু নিয়ে বলতে পারি। ভালো ফুটবল কিন্তু আপনারা দেখবেন, এবং সব থেকে খারাপ লাগছে আজকে যে এইটা ভেবে যে এই 100 বছরের ইতিহাসে এই দলটা আগে এরকম কখনো হয়নি। মাঠের বাইরে টুকটাক বিরোধ থাকেই, কিন্তু মাঠের বাইরে এত বড় একটা অসুখ, যারা টিমটাকে চালাচ্ছে তারা অপদার্থ, এবং এর থেকে ভালো শব্দ আর তার ব্যবহার করা যাচ্ছে না। তার ফলে যেটা হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টই অপদার্থ, আজকে মিডিয়া টিমটা অপদার্থ, এরা ভালো করে ঠিকঠাক সময় প্রেস কনফারেন্সগুলো দিতে পারে না, ঠিকঠাক সময় তাদেরকে তাদের ফোনে পর্যন্ত পাওয়া যায় না। আজকে SC বেঙ্গলের মিডিয়া টিম এতটাই অপদার্থ, তাদেরকে ফোনে পাওয়া যায় না, তাদেরকে ফোনে রিচ করা যায় না, হ্যাঁ, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে টিমটা কীভাবে চলছে সেটা আপনারা বুঝতে পারেন। সুতরাং আমার মনে হয় যে যেটা হওয়া সেটাই হয়েছে, কিন্তু এর মধ্যে যদি সত্যি হীরা কি কেউ থেকে থাকে, এই ফুটবলাররা যারা মাঠে ফুটবলটা খেলছে, ঠিক আছে, এরা কিন্তু জান লড়িয়ে দেবে। এরা লাস্ট 3টে ম্যাচে প্রমাণ করেছে যে অতীতের ম্যাচগুলো ভুলে যান, অতীতের 10টা ম্যাচ ভুলে যান, লাস্ট তিনটে ম্যাচে এরা প্রমাণ করেছে যে কীভাবে ফুটবল খেলা যায়, এই স্বল্প সঞ্চয়ের মধ্যেও কীভাবে ফুটবলটা খেলা যায়, শুনুন, এরা প্রমাণ করে দিয়েছে। এবং দেয়ার টিং এটা পার্সোনাল ফাইট, এরা কিন্তু মাঠের মধ্যে উজাড় করে দেবে, তারপর খেলা হবে, দেখুন কীভাবে খেলা হয়। এই হচ্ছে বিষয়, যখন কোচ কাঁদে না ড্রেসিং রুমে, তখন কিন্তু ফুটবলাররা অন্য লেভেলে চলে যায়, ঠিক আছে। আর আপনারা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছেন যে কে সেই ফুটবলার যে CEO-র এগেনস্টে
লিখেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি আপনাদের একটা হিন্ট দিয়ে দিচ্ছি, নামটা আমি বলবো না, নামটা বলাটা উচিত নয়। সেটা হচ্ছে, দেখুন যে কোনো টিমের, না ফুটবল টিম, ক্রিকেট টিম, হকি টিম, যা টিম, যে কোনো টিমেরই একটা না একটা একটা লোকের দিকে সবাই তাকিয়ে থাকে। একটা যে কোনো টিমের প্লেইং ইলেভেনে একটা লোকের দিকে সবাই তাকিয়ে থাকে, ঠিক আছে? সেই লোকটা এসসি ইস্ট বেঙ্গলের কে হতে পারে আপনারা ভেবে নিন। আমি এনাফ হিন্ট আপনাদের দিয়ে দিয়েছি। চলুন এবার আমি আপনাদের একটু কোয়েশ্চেনগুলো নিচ্ছি। প্রসূন চক্রবর্তী তা চলে এসছেন। শ্রী সিমেন্ট বুঝতে পারছে না শ্রী শ্রী শ্রীকে বিশ্রী করতে ইস্ট বেঙ্গল সাপোর্টারদের 1 মিনিট সময় লাগবে, প্রে করি আইএসএল কলকাতায় ফিরুক। আমি এইটুকুনি বলতে পারি, আমি ইনভেস্টরের কথা বলবো, যে ইনভেস্টরের কথা আমি বলবো যে ওরা একটা ইন্টেনশন নিয়ে এসেছিল, ইস্টবেঙ্গল ক্লাবের ঘটি বাটি সব কিনে নেবে, এ করবে ইত্যাদি। সেই ইন্টেনশনটা ফুলফিল হচ্ছে না, কিন্তু রাজ্য সরকারের থেকে হয়তো কোনো বেনিফিট ওরা পেয়েছে, হয়তো না নিশ্চয়ই পেয়েছে, এবং মুখ্যমন্ত্রীর ধমকও খেয়েছে। তার ফলে ওরা একটা কোনো রকমের টিম দাঁড় করিয়ে ফুটবল ম্যাচকে মাঠে নেমেছে, আমি সেটাকে মেনে নিই, ঠিক আছে? একদম 5 দিনের মাঠ জন্য টিম তৈরি করতে হয়েছিল, ভালো, আমি বলবো এটাতে আমি সাধুবাদ দেবো যে ঠিক আছে 5 দিনের জন্য টিম তৈরি করতে হয়েছিল, ভুল ত্রুটি হতে পারে, ঠিক আছে। কিন্তু টিমটাকে ওরা যেভাবে এখন হ্যান্ডেল করছে, তো এই এবং যে ঘটনা ঘটে গিয়েছে, তারপরে ওদেরকে আর কোনো ভাষাতেই মানে সমালোচনা করতে বাকি থাকাটা উচিত নয়। উই শুডেন্ট লে নো স্টোন আনটার্ন টু ক্রিটিসাইজ দিস ইনভেস্টার। এরা অপদার্থ, এদের একটা ফুটবল ক্লাব চালানোর ক্ষমতা নেই। যত তাড়াতাড়ি পারুক এরা যদি ইস্ট বেঙ্গলের যে দায়িত্ব থেকে সরে যায়, আমার মনে হয় ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য ভালো হবে। দাদা লেটে এসেছি, রিক্যাপ করে দাও। শুভ, আমি আমার মনে হয় যে মোটামুটি জানোই, নতুন একজন ফুটবল খেলোয়াড় আসছেন, তার নাম হচ্ছে ফ্রান্সিসকো জোস সোটা বার্নার্ড। এ আসবে, আমি ডার্বিসেভিচের জায়গায় খুব তাড়াতাড়ি আসবে, ভিসা পেয়ে গেছে। আর আমি বলছিলাম যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের অপদার্থতার কথা, একটু লাইভটা আগে চালিয়ে শুনে নেও। অনেক কথা বলেছি, হতটা হয়তো রিক্যাপ করতে পারবো না, বাট এইটুকুনি আমি বলতে পারি, এরা যতদিন থাকবে ইস্ট বেঙ্গল ক্লাবের দুর্ভাগ্য বজায় থাকবে। রাজ গেমিং প্রো, ফালতু ম্যানেজমেন্টের থেকে কোচ প্লেয়ার প্লেয়ারদের নিয়ে কি লাভ? লাস্ট পজিশনে থাকুক, পরের বছর চ্যাম্পিয়ন হবে, অন্য ম্যানেজমেন্ট আসলে জয় ইস্ট বেঙ্গল। দেখো পরের বছর কি হবে অতটা তো আমি লম্বা ভাববই না, ঠিক আছে? রাজ গেমিং প্রো বলছে অতটা তো লম্বা আমি ভাববই না, কিন্তু এবছর এখনো 9টা ম্যাচ বাকি আছে। এবং আমি তোমাকে এইটুকুনি বললাম না যে দিস ফুটবলার উইল টেক দিস ম্যাচেস পার্সোনালি, এরা কিন্তু পার্সোনালি নেবে, জার্সির জন্য এরা খেলবে। এবং সবথেকে বড় কথা, এই নতুন কোচ আসছে রেডি, সবাই মিলেই খেলাটা হবে। আমি তোমাকে এইটুকুনি বলতে পারি, আমি তোমাকে এইটুকুনি বলতে পারি, আমার কাছে যা খবর আছে এই ফুটবলাররা 90 মিনিটটাকে অন্যভাবে নিচ্ছে, ঠিক আছে? ও 90 মিনিটটাকে এরা অন্যভাবে নিচ্ছে, এইটুকুনি বলতে পারি। বিশ্বপ্রদীপ বাবু বলছেন কিছুতেই বুঝতে পারছি না যে ক্লাবের সম্মানটা রাখার দায়িত্বটা কে নেবে, কারোকে কিছু করার নেই, এই অসম্মানে ইস্ট বেঙ্গল ক্লাব কার পাক্ষ, আমরা সাপোর্টাররাই কি দোষ করলাম? দেখুন ক্লাবের এখন ক্লাবকে খেলাচ্ছে ইনভেস্টার, সেভাবে চুক্তি হয়েছে, সুতরাং অন্যান্য কর্তারা আসতে পারবেন না। তারা চিঠি চাপাটি লিখতে অবশ্যই পারেন, কিন্তু আসতে পারবেন নিশ্চয়ই, এখন কিছু হবে, নড়ে চড়ে নিশ্চয়ই সবাই বসবে। তবে আমার মনে হয় যে চুক্তি অনুযায়ী এখন যেটা ব্যাপার সেটা যে ইনভেস্টাররাই এখন সমস্ত দায়িত্বে আছে। শান্তনু চৌধুরী বলছেন সঞ্জিত সেন বা শিবাজি সমাদ্দার ফ্লাইট মিস করার বাসি হোক বা বিরিয়ানি, মার্তি ক্রেসপি হোক বা সিনিয়র ফুটবলার কোয়েস হোক বা সিসিমেন্ট, যাওয়ার যাওয়ার আগে মৌসুমের মাঝের গল্পটা সেই একই। একদমই ঠিকই বলেছো, তবে আমি তবে তুমি যদি বলো শান্তনু, আমি শান্তনুবাবু আমি আপনাকে এইটুকুনি বলতে পারি যে কোয়েস ইজ বেটার দেন দিস ইনভেস্টার। কোয়েস সঙ্গে গণ্ডগোল বেঁধেছিল আমাদের ক্লাবের যারা সাবেক কর্মকর্তা রয়েছেন তাদের, পুরোটা কোয়েসকেও দোষ দেওয়া যায় না, পুরোটা আবার এই কর্মকর্তাদেরও দোষ দেওয়া যায় না, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল চলো। কিন্তু কোয়েস লাস্ট ইয়ারের টিমটা, আমার কোয়েস দুটো বছর খেলিয়েছে,
পরের বছর কোয়েস যে টিমটা করেছে নিজের দায়িত্বে, প্রথম বছরের টিমটা কিন্তু অনেকটাই কর্মকর্তাদের করে দেওয়া, পরের বছর যেটা আলেকজান্ডার প্রথম বছর পেয়েছিল, পরের বছর কোয়েস যে টিমটা করেছে সেই টিমটা ভালো টিম হয়নি, কারণ কোয়েসের টিম করার অভিজ্ঞতা ছিল না, অনেক ভালো প্লেয়ারকে ছেড়েও দিতে হয়েছিল। কিন্তু স্টিল আমি বলবো কোয়েস অ্যাজ এ ফুটবল ইনভেস্টার বা অ্যাজ এ স্পোর্টস ইনভেস্টার ইজ বেটার দেন দিস ইনভেস্টার। দেবাশিস সিংহরায় বলছে খুব বাজে কাজ করলো, আর কি বলবো দাদা, বিশ্ব প্রতিভা সি সিমেন কিন্তু ভিলেন হিসেবে থেকে যাবে, কোটি কোটি ইস্ট বেঙ্গল সাপোর্টারদের কাছে, একদম তাই। শেয়ার আইডিয়াস বলছে বয়কট, ঠিক আমাদের ইনভেস্টরের কথা বলছে, সিম্পল ডোন্ট বাই প্রোডাক্ট, কে কেনে আমার তো মনে হয় না কেউ কেনে। কৌশিক কুণ্ডু ক্লাবের সম্মানে কতদিন ছিলিবিলি খেলবে। চন্দন ভট্টাচার্য বলছেন ঘোষবাবু আপনার সাথে একমত, থ্যাংক ইউ সো মাচ চন্দনদা। শুভদীপ মিত্র বলছে এক্স্যাক্টলি, শান্তনু চৌধুরী চিমা জামশেদপুরে সাইন করলো, করতে পারে, দেখো ব্যাপারটা হচ্ছে যে যদি ওকে খেলিয়ে নিতে, এখান থেকে বল সাপ্লাই হতো সেরকম পাচ্ছিল না, জামশেদপুর থেকে হয়তো ভালো পাবে, আর জামশেদপুর হয়তো ওকে আমার মনে হয় না ফার্স্ট টিমে খেলাবে, ফার্স্ট টিমে তো জর্ডন মারেই খেলবে, ওরা চেঞ্জ হিসেবে হয়তো একটা সাইন করিয়ে রাখলো। শুভায়ন ভৌমিক বলছে এখন মনে হচ্ছে যে শ্রী ইনভেস্টার এবার না খেললেই পারতো, এইভাবে কত মান সম্মান হওয়া, ঠিকই দেখো এখন আর এই কথা ভেবে লাভ নেই, এখন টুর্নামেন্টের মাঝপথ হয়ে গেছে, আমার মনে হয় যে এখন এই এই নটা ম্যাচ সম্মানের লড়াই, একদম সম্মানের লড়াই। আদিল হীরা অরিন্দম এদের মধ্যে কেউ হয়তো ভয়েস রেজ করেছে, আমি এ বিষয়ে পিন পয়েন্ট নাম বলে কিছু বলছি না, আমি সবই জানি, বাট আমার মনে হয় যে এটা বলাটা উচিত নয়, আমি এটা ভালো হিন্ট দিয়েছি, এ তোমরা বুঝেই যাবে। শায়ন বিশ্বাস বলছে তোমার কি মনে হয় নতুন ইনভেস্টার পশ্চিমবঙ্গের হলে ভালো হয়? অবশ্যই ভালো হয়, নতুন ইনভেস্টার বাঙালি হলেই ভালো হয়, এবং দেখো ডক্টর সঞ্জীব গোয়েঙ্কাও কিন্তু বাঙালি, ঠিক আছে, এখানে বড় হয়েছেন, ব্যবসা করেন সারা ভারতবর্ষ জুড়ে অবশ্যই, বাট বড় কলকাতায় বড় হয়েছেন, পার্সোনালি ওনার প্রেস কনফারেন্স আমি যখন মিট করেছি উনি এত সুন্দর বাংলা বলেন, এত সুন্দর বাংলা বলেন উনি, মানে মানে খুব সুন্দর মানে মানে বলেন, সেটা ঠিক আছে সেটা পরের কথা, এটা তো আমার মনে প্রসঙ্গের বাইরে চলে গেলাম আমি, বাট আমার মনে হয় বাঙালি ইনভেস্টার হলে অনেক ভালো, বাঙালি ইনভেস্টার বাঙালি অনেক সফল ব্যবসায়ী রয়েছে যারা ইসমল ক্লাবকে নিতে পারে, এবং আমার মনে হয় একটা মধুরেণ সমাপয়ত হতেই পারে। যাই হোক ঠিক আছে চলো এগিয়ে চলি। কালীপদ দাস বলছি ইভি হ্যাজ বিগ হিস্ট্রি বাট নো প্রেজেন্ট অ্যান্ড নো ফিউচার, না না নো ফিউচার এটা বলবেন না কালীপদ দাসবাবু, ফেমাস অফিসিয়াল ব্রিং ডাউন দ্য ক্লাব অ্যাজ স্মল ফ্রম দ্য বিগ মেন কালপিট দ্য ক্লাব অফিসিয়াল। দেখুন আমি একটা কথা কালীপদবাবু আমি আপনাকে বলতে চাই, ক্লাব অফিসিয়ালরা তো এতদিন, আমি কারোর পক্ষে নেই ফার্স্ট অফ অল, আমি একটা ডিসক্লেমার দিইনি, কালীপদবাবু এবং বাকি সবাই যারা শুনছেন সবাইকেই আমি আমি ডিসক্লেমার দিইনি, আমি কোনো আমি নিদার আই টক টু ইনভেস্টার নিদার আই টক টু ক্লাব অফিসিয়াল, আমি আমি আপনার মতোই সমর্থক আমি, এই তবে এইটুকু নিয়ে একটা কথা আমি বলতে পারি আমার লজিক দিয়ে, যে এত বছর ধরে তো ক্লাব অফিসিয়ালরাই ক্লাবটা চালিয়েছে, ঠিক আছে, তখন যখন ইস্ট বেঙ্গল ট্রফি জিতেছে ম্যাচ জিতেছে, আমি অফ লেট ইস্ট বেঙ্গল হয়তো বড়ো ট্রফি জেতেনি, ঠিক আছে আমি মানছি সেটা, কিন্তু এত বছর ধরে ইস্ট বেঙ্গল যত ভালো ট্রফি জিতেছে ম্যাচ জিতেছে বড় ম্যাচ জিতেছে, তখন সেই তার দায়িত্বে কিন্তু কোনো ইনভেস্টার ছিল না, তার দায়িত্বে ক্লাব অফিসিয়ালরাই ছিল, তারাই টিমটা তৈরি করতো, ঠিক আছে কি, তারাই টিমটা তৈরি করতো, ইনভেস্টার হয়তো বা স্পন্সর হয়তো টাকা দিত, বা টিমটা তারাই তৈরি করতো, এরা এদের আমলেই সাফল্য এসছে, এদের আমলেই ব্যর্থতা এসছে, ঠিক আছে, আমরা আমরা সাফল্যের সময় মাথা তুলে নেচেছি, ব্যর্থতার সময় গালাগালও করেছি, বাট ইনভেস্টার গত দু বছর ধরে এবং তার একটু আগেও কোয়েসের পর্ব থেকে যা দেখাচ্ছে, আমার মনে হয় না সেই দিনগুলোর সঙ্গে ওই দিনগুলো ম্যাচ করা যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি একটা কথা লিখেছেন, আমি একটু এটা আপনার আমি আপনার বয়স জানি না, আপনি যদি আমার সমবয়সী হন বন্ধু, আপনি যদি আমার বড়ো হন দাদা, ছোটো হলে ভাই,
হিসেবে আমি বলতে চাই যে আপনি বলেছেন নো প্রেজেন্ট নো ফিউচার, আমি মানলাম নো প্রেজেন্ট, আমি তাও আমি বলছি এই 9টা ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের এই ছেলেগুলো কিন্তু মারাত্মকভাবে খেলবে, এইটুকু নিয়ে মিলিয়ে দিন আপনি আমাদের, এর পিছনে কিন্তু ম্যানেজমেন্ট আসতে পারবে না, এই কিছু সিনিয়র প্লেয়ার আদিল অরিন্দম এদের নেতৃত্বে এই টিমটা কিন্তু মারাত্মক লড়াই করবে এবং রিভেরা এবং রেডি সামনে ফোর ফ্রন্টে থাকবে, এটা প্রেজেন্টের কথা বলবো। আর আপনি বলছেন নো ফিউচার, আমি এই কথাটাকে একদম মানছি না এবং এই কথাটাকে আমি আমি এটাকে আমি প্রতিবাদও করছি আপনাকে, সেটা তার কারণ হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবের ফিউচার নেই সেটা একজন সমর্থক হিসেবে সেটা আমি মানতে পারছি না, আমার মনে হয় আপনিও হয়তো জাস্ট লেখার জন্য লিখে দিয়েছেন আউট অফ ফ্রাস্ট্রেশন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। সায়নদীপ দাস চিমা জামশেদপুরে, আচ্ছা ঠিক আছে চলো। কৃষ্ণেন্দু বুবাই, দাদা প্লেয়াররা পার্সোনাল ফাইট করলে নিজেদের পয়সা দিয়ে হোটেলে থেকে খেলতে পারবেন না? না না না, হ্যাঁ আচ্ছা আমি পড়ে নিই তোমার কথা, পালপ্রবে তো চলে গেলে সিজনের শেষে পয়সা পাবে তো, কি হো কি লোক এত এত কোটি লোকের আশার আবেগের কোনো মর্যাদা এরা দিল না। শোনো 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 কৃষ্ণেন্দু, আমি একটা কথা বলি, এত সহজ না সব কিছু, ঠিক আছে, প্লেয়ারদের পয়সা না দিলে ইনভেস্টাররাও কিন্তু এই দেশে তাদের ব্যবসা করে খেতে হয়, প্লেয়ারদের পয়সা না মিটিয়ে কোয়েস কি চলে যেতে পেরেছিল? কোয়েস তো কিছু আবার ঠেলে দিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়ালদের ওপরে, এবং তারা সেখান থেকে এবার এই এই ইনভেস্টার সেখান থেকে কিছু টাকা পয়সা তাদেরকে দিতে হয়েছিল। সুতরাং প্লেয়ারদের পয়সা না মিটিয়ে মানে দেশে আইন আদালত আছে, এটা এখনো গণতন্ত্র রয়েছে, ঠিক আছে, প্রথম কথা আমি এইটা এটা আমি বলি, এত সহজ না বিষয়টা, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই এই যে এই হোটেল ফোটেল যা তুমি বলছো, এই ইনভেস্টার প্রতিশ্রুতিবদ্ধ এই আইএসএলটা খেলানো, ঠিক আছে, তার জন্য তাদের যা করার করতে হবে, ঠিক আছে, কিন্তু এই ইনভেস্টার তো কোচ এনে দিয়েছে, প্লেয়াররা কিন্তু চয়েস করে কোচ তো আনেনি, এই ইনভেস্টার রেনেডিকেও ইন্টারিম কোচ বানিয়েছে, হ্যাঁ, সুতরাং এদের বাইরে তো প্লেয়াররা বলছে না আমার আমি এই দুজনের বাইরে নতুন একটা কোচ চাই, এই ইনভেস্টার নতুন দুটো ফুটবলারও এনে দিয়েছে, সুতরাং সবাই মিলে একাত্ম হয়ে লড়বে, আমি সেই কথাটাই বলতে চেয়েছি, ঠিক আছে, আমি বলতে চেয়েছি ইনভেস্টার গো টু হেল, তারা যা করার তাদের ওইটুকু তারা যেটা করার ছিল সেটা করতে পারলো না, তাদের ম্যানেজমেন্ট, আমি ইনভেস্ট এটা আই পারে ইনভেস্টার কেন বলবো ম্যানেজমেন্ট বলবো, তাদের তাদের ম্যানেজমেন্ট সেটা করতে পারলো না, কিন্তু 90 মিনিটে কিন্তু রেফারি কিন্তু ক্লাবের ভেতরে কি হচ্ছে সেটা দেখবে না, দেখবে মাঠের ভেতরে টিমটা কিরম খেলছে, আর এ আর দে আর টেক আমি বলছি দিস ফুটবলার্স দে আর টেকিং দিস পার্সোনাল ফাইট, এই নটা ম্যাচ তারা কিন্তু জান লড়িয়ে দেবে, এখানে কিন্তু রেনেডিও থাকবে, রিভেরাও থাকবে, সিনিয়র ফুটবলাররাও থাকবে, নতুন ফুটবলাররাও থাকবে, সব মিলে একটা সিদ্ধান্ত হবে, ঠিক আছে, এখন এইটা আমার মনে হয় না এটা সাপে বর হবে, এটাতে এইটাতে এইটাতে কি ব্যাপার ব্যাপার যেটা হবে সেটাতে ফুটবলাররা বুঝিয়ে দেবে যে মানে এই এই রেনেডি এই অবস্থা যে ফাইটটা দিয়েছে সেটা তো জার্সির জন্য দিয়েছে, তাই তো, ফুটবলাররাও সেটা বুঝিয়ে দেবে, ফুটবলাররাও সেটা বুঝিয়ে দেবে, এবং আমি 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 আমার মনে হয় যে রিভেরা অনেক ভালো লোক, রেনেডির সঙ্গে একসাথে কাজ করে ফুটবলারদের পালস বুঝিয়েও কাজ করতে পারে, আগেও করে গেছে কিন্তু, সুতরাং এইটা সেটা হবে, আর ফুটবলারদের প্রাপ্য টাকা না দিয়ে কোনো ইনভেস্টার বা কোনো ম্যানেজমেন্টই চলে যেতে পারে না, সেটা তোমরা জানো কীভাবে কী হয় না হয়, এবং দেশে তো আইন আদালত আছে, তাই নয় কি? মিতুল গাঙ্গুলি কেন কবে আচ্ছা আমি একটু একদম শেষের দিকে চলে যাই। শায়ক বলছে শুভাশিস রায়চৌধুরী কি এটিকেএমবিতে আসছে? শুনেছি আমি, কিন্তু শায়ক আমি কনফার্ম নই, আমি শুনেছি এটা কোথাও না কোথাও পড়েছি আমি। সৌর্য সেনগুপ্ত বলছে দাদা লাস্ট কবে আমরা রেলিভেন্ট কোনো ট্রফি জিতেছি জেতার আজকে অস্তিত্ব বা গুরুত্ব আছে আপনার কাছে, এটা আমার প্রশ্ন। না দেখো প্রথম কথা হচ্ছে যে এটা ঠিকই আমরা অফলেট আমরা খুব বড় কোনো ট্রফি জিতিনি, শেষ আমরা হয়তো কলকাতা লিগ একটা জিতেছি, কিন্তু অসলে অফলেট আমরা বলা একদমই ঠিকই আছে, মানে খারাপ তো আজ খারাপ পর্বের মধ্যে দিয়ে যাচ্ছি, 100 বছর তো ভালো যাচ্ছে না, সেটা সেটা নিয়ে সেটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, তা বলে আমরা সবসময় বিমর্ষতায় ডুবে থাকবো সেটাও তো নয়,
ঠিক আছে, ইনভেস্টারের সঙ্গে ঠিক মতো হলো না, ঠিক আছে, নেক্সট ইয়ার নতুন করে কিছু ভাবা হবে, নিশ্চয়ই ভাবা হবে। ইসবল ক্লাব তো চলবে, তুমি আমি তো থাকবো, মাঠে তো আমরা যাবো নাকি? ঠিক আছে, আমি তো বলছি সব সময় বিমর্ষতা ডুবে থাকলে কিছু হয় না, কিছু কিছু যায় না। ইসমোহন ক্লাব যদি মাঠে নামে, ইসমোহন ক্লাব যাই খেলুক, কলকাতা লিগ খেললেও তোমাকে যেতে হবে আর ISL খেললেও তোমাকে যেতে হবে, তাই নয় কি? পূজন ঘোষ আছে, তার আগে আরও অনেক কোয়েশ্চেন। বিদ্যুৎ মুখার্জি, আপনি যা বলুন, কারোর নাম বলে, CEO-র নাম বলে উনি বলছেন উনি বাঙালি না, ঠিক আছে ছেড়ে দিন। রুহুল আমিন শেখ, দাদা আমিরকে ফ্রি কিক গুলো খুব মিস করবো, আর ফ্রি কিক নিয়ে কি আর করবে যদিও দাঁড়িয়ে থাকে মাঠে। বঙ্গ ফিট টিউবার বলছে, এবার কি মারিও কাট কাটমানি খাওয়া শুরু করলো? না না, দেখো আমি একটা কথা বলি, মারিও একটা প্লেয়ার এনেছে, তা বলে ব্যাপারটা কি এরকম ভাবে ইয়ে করে? প্লেয়ারটা ভালো খেললে কি তুমি এই কথাটা বলবে? বলবে না, খারাপ খেললে হয়তো এই কথাটা বলতে পারো। রেনেডি যখন গতবার রেনেডিকে যখন আমরা সেরকম কোনো ভূমিকায় দেখতাম না, তখন কিন্তু আমরা রেনেডির সম্পর্কে খুব খারাপ কথা বলেছি। ইনফ্যাক্ট আমরাও এই চ্যানেলে বসেও বলেছি রেনেডির ভূমিকা কি, ইত্যাদি তিনি বলেছি। অনেকে আমাকে কিন্তু এই এই শব্দটা ব্যবহার করে বলেছে রেনেডি এসব কাটমানি খেয়ে আঙ্গুসানা এইসব প্লেয়ারকে এনেছে। এখন এই আঙ্গুসানাই যখন এখন নতুন খেলা কি মানে কীরকম খেলাটা দেখাচ্ছে, কীরকম স্ট্রেচ করছে, কীরকম ফ্রি কিক রাখছে, হ্যাঁ, তখন আমরা রেনেডিকে ভগবান বানিয়ে দিয়েছি। আমাদের মনে আমাদের আমাদের অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল সমর্থকদের আমি বলছি যে একটু না একটু না একটু বেশি ভাবনা চিন্তা করাটা উচিত। কোনো কিছু ফ্রাস্ট্রেশন আছে আমাদের, আমি তো বলছি অফ লেট আমরা কোনো বড় সেরকম কিছু কাপ জিতিনি, সুতরাং এভাবে তো ফ্রাস্ট্রেশন প্রয়োগ করে সোশ্যাল মিডিয়াতে ফ্রাস্ট্রেশন প্রয়োগ করে কোনো কাজ হবে না, তাই নয় কি? পূজন ঘোষ দাদা, আপনি বলেছিলেন যে বোধহয় একবার নেক্সট ইয়ারে নতুন ইনভেস্টরের ব্যাপারে আপনার কাছে কিছু আপডেট আছে। হ্যাঁ আছে তো, পরে বলবো বলেছিলাম, বাট এখন বলার সময় হয়নি। এগুলো তো কোনো খবর নয়, এগুলো সব বিভিন্ন রকমের সম্ভাবনা, গুজবও হতে পারে, দেখা যাক না কি হয়। পজিটিভ মুভ থাকে, পজিটিভ থাকলে এ থাকলে অবশ্যই তুমি জানতে পারবে তো পূজন, অবশ্যই জানতে পারবে। সৈকত চন্দ, দাদা এটা কি করছে SC ক্লাবটার সাথে, পুরো টিম তাকে তো ভিতর দিয়ে শেষ করে দিচ্ছে, এটা জানুয়ারি ট্রান্সফার উইন্ডো, ধিক্কার জানাই নোংরা ম্যানেজমেন্টকে। তুমি যা বলার বলে দিয়েছো, আমিও পড়ে নিয়েছি, আমার মনে হয় এর থেকে বেশি আর আমি এটাকে কি ব্যাখ্যা করবো, তুমি তো বলেই দিলে। অস্মিত ব্যানার্জি, সৌরভ দাসের খেলা দেখতে ভালো, এখন খুব ভালো সৌরভ কি খেলে, ট্রাই করছে সৌরভ, একটা ডিফ্লেকশনে সৌরভের মাথায় লেগে গোলটা হয়ে গেছিলো ব্যাঙ্গালোরের এগেনস্টে, বাট দুর্ভাগ্য এটা, বাট সৌরভ খুব ট্রাই করছে, একটা ম্যাচে হিরো অফ দ্য ম্যাচও হলো দেখলাম। ঠিকই তো, অ্যাকচুয়ালি জানেন তো, যখন যখন খেলোয়াড়রা যখন কোচের জন্য খেলে, যখন জার্সির জন্য খেলে, তখন খেলোয়াড়রা এরকম পারফর্ম করে। দাদা টেলর ফুটবলটা ভালো লাগলো, হাউস অফ আরিয়ান, থ্যাংক ইউ সো মাচ হাউস অফ আরিয়ান, কখনো তুমি তোমার নিজের নামটাও বলো, আর ধন্যবাদ, অনেক অনেক মানুষ দেখছেন, আমি এক্সপেক্ট করিনি এত মানুষ দেখবে। অ্যাকচুয়ালি না, আমাদের সমর্থকদের মধ্যে কি হয়, ওই ইস্টবেঙ্গল মোহনবাগান, ব্যাস ট্রান্সফার নিউজ কে আসছে কে আসছে কে যাচ্ছে, ব্যাস, এর বাইরে কেউ কি কিছু উৎসাহিত নয়, এই হিস্ট্রি নিয়ে উৎসাহিত নয় বা নতুন নতুন গল্প নিয়ে উৎসাহিত নয়। তো আমার মনে হয় যে টেলো ফুটবল একটু অন্য কিছু ভাবে করার জন্য করছি, ভালো লাগলে তোমরা অবশ্যই দেখো, ভালো করে দেখো, এবং যেটা যদি ভালো লাগে, হাউস অফ আরিয়ান্স বা অন্য সবাইকেই বলছি, যদি ভালো লাগে তাহলে একটু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, তাহলে আমারও উৎসাহটা বাড়বে একটু, সেটাই আমি বলছি। যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করো বন্ধু বান্ধবের হোয়াটসঅ্যাপ গ্রুপে, কলেজের বন্ধু, অফিসের বন্ধু, পাড়ার বন্ধু, কাকু, তা সবার মধ্যে একটু হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও, হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে একটু শেয়ার করো, ফেসবুক একটা বড়ো প্ল্যাটফর্ম, ফেসবুকে একটু শেয়ার করে দিও, যাতে যাতে আরও 5টা মানুষ দেখতে পায়, একটু শেয়ারটা অবশ্যই করো। আর আমি টেলো ফুটবলে না ইন্টারেস্টিং, এবার মনমোহন ক্লাব নিয়ে কিছু করবো, তারপরে কি ইন্টারেস্টিং গল্প করবো। ANLINDO, যাই হোক, যাই যেরকমই প্রনাউন্সিয়েশনটা হোক না কেন, কর্মকর্তাদের একটা কিছু বলেছে, তো
জাস্ট ফেল টু একটু আবার কোয়েশ্চেনটা করো। তমজিৎ বলছে রিভেরা আর রেনেডি যথেষ্ট ভালো ফল করবে, কিন্তু কথা হলো প্লেয়াররা হোটেলে ফিরে যদি ঠিকঠাক ফুড না পায় তাহলে এটা তো বুঝতেই পারছো। কৌশিক কন্ডু বলছে শুনেছি রেনেডি থাকবে না, না রেনেডি থাকবে না, রেনেডি বলেছিল যে আমি কথা বলবো ম্যানেজমেন্টের সাথে, হয়তো বলবে, বাট আমার যে দেখো আমি যেটা যতদূর জানি কৌশিক এবং কুন্ডু এবং বাকি সবাইকে বলছি, আমি যত আমার কাছে যতদূর খবর আছে এটা একটা অদ্ভুত ব্যাপার ঘটতে যাচ্ছে ইস্ট বেঙ্গলের ক্যাম্পে। রিভেরা আসবে, আসছে, খেলোয়াড়রাও রিভেরার সঙ্গে মিটিং করবে, সঙ্গে রেনেডি থাকবে, এবং সবাই মিলে না মানে সবাই মিলে টিমটা ভালোর জন্য ভালোই হবে এটা। এটা কিন্তু একটা বিপ্লব, মানে এইটা কিন্তু একটা ঘুরে দেওয়া, একটা ভালো হয়েছে, সাপে বর হয়েছে, সব মিলে একসঙ্গে কাজ হবে, রেনেডি থাকবে এটুকু আমি বলতে পারি। এবং এখানে মৃদুলবাবুও সব আছে, আগের দিনে মৃদুলবাবুকে দেখলাম রেনেডিকে কিছু মানে বলতে, ঠিক এই ওই সময়টাতেই গোলটা হয়ে গেল। কর্মকর্তাদের এই অবস্থার জন্য কতটা ব্লেম করবে অ্যান ইন্দো বলছে, দেখো কর্মকর্তাদের মেন বিষয়টা হলো তারা আইএসএল খেলার জন্য পাগল ছিলেন, আমরাও ছিলাম অবশ্যই আইএসএল খেলার জন্য, কিন্তু তারা হয়তো এটা বুঝতে পারেননি যে এইটা মানে খেলা উচিত কি উচিত নয় আর কি, মানে এই পরিপ্রেক্ষিতে এটা তো আমি অবশ্যই ব্লেম করব। বাট বাকিটা তো কর্মকর্তারা খেলাচ্ছেন না, সুতরাং এখানে কর্মকর্তাদের কোনো সিন নেই। এবার আগের ব্যর্থতার জন্য তো অবশ্যই আমরা আঙুল তুলতেই পারি কর্মকর্তাদের দিকে, তাই নয় কি, তাদের আগে আমরা আই লিগ জিততে পারিনি ইত্যাদি ইত্যাদি, সে তো অবশ্যই, কিন্তু এখন তো এখানে তাদের কোনো কিছু ইয়ে নেই, লজিক্যাল হতে হবে আমাদের। কল্লোল মুখোপাধ্যায় আজ নেট খুব ডিস্টার্ব করছে তাই লাইভ ফলো করতে অসুবিধা হচ্ছে, যদি একটু সামারাইজ করে দেন। আর স্পিনাজোলো আর চিয়েলিনিদের খবর বলো, খবর কি হলো, খবরটা নিতে আমি ভুলে গেছি কল্লোলদা, এক্সট্রিমলি সরি। আর আমি যেটা সামারাইজ আমি এটাই দেখুন, প্রথম কথা হচ্ছে যে একটা নতুন প্লেয়ার আসছে ফ্রান্সিসকো জোস সোটা বার্নার্ড, এই অ্যাটাকিং মিডফিল্ডার আমি টার্ভিসেভি যে জায়গায়, এটা খবর। আর যেটা খবর আপনারা তো সবই জানেন, লাস্ট 88 মিনিট ম্যাচে ম্যাচে হারার পর ইস্টবেঙ্গলের ফুটবলাররা হোটেলে ফিল্ডে ফিরে দেখলো বিরিয়ানি আছে খাওয়ার জন্য, তো অনেকে খেতে রিজেক্ট করলো, বললো বিরিয়ানি খেয়ে এই টুর্নামেন্ট মানে মানে শরীর ঠিক রাখা যাবে না টুর্নামেন্টের মাঝে, অনেকে না খেয়ে চলে যায়, অনেকে শুধু ফল খায়। একজন সিনিয়র ফুটবলার নাম আমি বলছি না, আপনারা হয়তো আন্দাজ করতে পারেন, পরিষ্কার সিইওকে এইসব ব্যাপারে লেখেন, বলে আপনি যদি মিটিংটা অ্যাটেন্ড করতেন তাহলে পেরোসিভিচ খেলতো, তাহলে আজকের ম্যাচটা হারতে হতো না, সিইও পদত্যাগ করেন, ইত্যাদি ইত্যাদি ঘটেছে, অনেক কাণ্ডই ঘটেছে, ম্যানেজমেন্টের অপদার্থতার কথা নিয়ে আলোচনা করেছি, এইসব নিয়ে হয়েছে। আর আপনার এই খবরটা আমি দেখবো, আমি জাস্ট ভুলে গেছি, আমি অবশ্যই বলে দেবো। রাজু ঘোষ দাদা যাকে আনুক না কেন শুধু এইটুকুই চাই আমাদের টিমটা জয়টা শুরু হোক, একদমই তাই, আমার মনে হয় যে আমি তোমাকে সেদিন কালকেও বলেছিলাম রাজু, আমাদের যে জয়টা একটা সময়ের অপেক্ষা, ওটাই বল আমি বললাম যে এই বাকি 9টা ম্যাচে কিন্তু অন্য ইস্টবেঙ্গলকে দেখবে, ফার্স্ট হাফ ইস্টবেঙ্গল দেখবে না, টিম অনেক ভালো খেলবে এইটুকুনি বলতে। ব্রাইট ইস্টবেঙ্গলে আসছে না তন্ময় ঘোষ, আমি বলতে চাই সেরকম কোনো খবরই নেই এবং সম্ভাবনাও নেই, আমার মনে হয় ইস্টবেঙ্গলের ট্রান্সফারটা হয়ে গিয়েছে, নতুন একটা প্লেয়ার আসছে ফ্রান্সিসকো জোস সোটা বার্নার্ড, আর আরেকটা ব্রাজিলিয়ান তো ডস স্যান্টোস আসছে, এরা দুজনই আসছে, আর কোনো চেঞ্জ হবে বলে আমার মনে হয় না। অনি বলছে দাদা মেসি রোনাল্ডো ছাড়া আজ এই আজ এল ক্লাসিকো কেমন হবে বলে মনে হচ্ছে, দেখবো তারপরে বলতে পারবো, কালকে কিছু বলতে পারবো, অনি খেলাটা দেখি এক্সাইটেড। দাদা আমরা তো সবাই জানি লাস্ট ইয়ারে ইনভেস্টাররা কিভাবে কীভাবে এসেছে, সবেতে রাজনীতি, দাদা রাজনীতি যখন খেলার মাঝে চলে আসে তখন আর নতুন তখন যেটা হওয়ার সেটাই তাই হয়েছে, একদম তুমি দীপ দীপ্তরাজ যেটা বলেছো একদম ঠিক কথাই বলেছো, রাজনীতি খেলার মাঝে এসছে, ইস্টবেঙ্গলকে না খেললে একটা হয়তো ভোট হতো না, মানে ভোট পাওয়া যেত না, এইসব ব্যাপারগুলো এসছে দুর্ভাগ্যজনক, কিন্তু রাজনীতিকে নিয়েই চলতে হবে, রাজনীতি ছাড়া তো হয় না। আমার মনে হয় আগামী বছর রাজনীতিটা সঠিক পদক্ষেপে এগোবে ইস্টবেঙ্গলের জন্য।
সৌরদীপ গোস্বামী দাদা, রেনডি সিং থাকছেন থাকছেন, কল্লোল দে দাদা, পেরোসেভিচ কি নেক্সট ম্যাচ? না না না, পাঁচটা ম্যাচের ব্যান আছে, এফসি গোয়ার ম্যাচের পর থেকে খেলবে আমার মনে হয়। এটিকে এমবি ম্যাচ থেকে খেলবে পেরোসেভিচ। কৌশিক কুন্ডু, আমার বয়স 56, একজন বহু পূর্ণ ক্লাবের সদস্য হিসেবে তোমার কোথা থেকে আশ্বস্ত। থ্যাংক ইউ সো মাচ কৌশিক কুন্ডু বাবু, মিস্টার কুন্ডু। অ্যাকচুয়ালি ইউটিউব দেখে তো সবাই মানে সবার বয়স বোঝাটা সম্ভব হয় না, তাই জন্য আমি সবাইকে বেসিক্যালি আপনি করে বলি। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিঠুন কুন্ডু, হার জিত যাই হোক না, আমরা এই লড়াইটা চিনিয়ে যাই। একদমই তাই মিঠুন, যেটা বলছেন আপনি একদম ঠিক বলছেন, এই লড়াইটা চালিয়ে যেতে হবে। এক্স 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 আর আই বলছে, আশা করি নতুন প্লেয়ারটা ভালো হবে। আশা তো করতেই হবে। হ্যাঁ, চলে গেছে সিও রাজ গেমিং প্রো, এবার তাকে আবার রিঅ্যাপয়েন্ট করা হবে কিনা জানি না। অমিত দে, হাউ ইউ দাদা? ঠিক আছে, একদম ঠিক আছে। রাজীব রয়, হোয়াই ডোন্ট ইউ গেট এ ক্রিয়েটিভ মিডফিল্ডার ফ্রম আই লিগ সো দ্যাট দ্য ফরওয়ার্ড গেট মোর বলস সাপ্লাইজ? তখন আছে তো অনেক ভালো ভালো জুয়ান মেয়েরাও রয়েছে, কিন্তু এখন তাদেরকে নেগোসিয়েট করে নেওয়া, কে নেবে, এটাও তো একটা বড় ব্যাপার। যখন একটা 5 মিনিট মিটিং অ্যাটেন্ড করে একটা প্লেয়ারকে মাঠে নামানো যাচ্ছে না, সুতরাং কে নেবে? সুতরাং যেটা আসছে আমার মনে ঠিকই আছে, লেটস সি হোয়াট হ্যাপেন। যেমন খেলোয়াড়রা যদি মাঠে বুকচি দিয়ে লড়াই করে তাহলে অ্যাচিভ করা সম্ভব। 200 জন আছেন, আমি লাইভটা শেষ করবো, আমার মনে হয় এনাফ আমি বলে ফেলেছি, আপনারা শুনে ফেলেছেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। জয় ইস্ট বেঙ্গল, কালকে আবার দেখা হচ্ছে, শুভরাত্রি।